নিশ্চিত আমার এখানে কোলাউড়ার জুড়ির অনেক লোকজন আছেন, তাদের প্রতি আমার সাইয়ের আমার জুবায় তাদের তাদের প্রতি সম্মান প্রদর্শন করে আমি বলছি যে আপনাকে কোলাউড়ার আমরা জয় জয়ী করে আমরা আপনাকে প্রমাণ করে দিতে পারব। যাই হোক, আমি বক্তব্য আর না বাড়িয়ে আপনাদের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধায় আমার বড় ভাই তুল্য, তার কথা শুনবার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তবে মৌলভীবাজার জেলায় আমরা সিলেটে একটা কথা কইলে মাইন্ড করেন দেশ ভাই সব মানে ও যে সাপ না 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 তারে মারতে হইলে কি চাপ হতে হবে? শিয়া লাগে, শিয়া বুঝলে হ্যাঁ শিয়া বাংলাদেশ ব্যালেন্স অফ পলিটিক্স যদি করতে চান, যদি তাহলে আমার ক্ষুদ্র বিবেচনায় ইউনিট ইন সিয়া ইন এভরি কনস্টিটিউয়েন্সি এই সাপ মারতে পারবেন না, আপনাদের সিয়া দরকার। যদি মনে করেন সেই ব্যক্তিত্ব বাংলাদেশে আছে, ইউ প্লিজ ডোন্ট ওয়েস্ট এনি মোর টাইম, ইফ ইউ কুড ফাইন্ড দ্যাট পার্সন ইট উইল বি সো ইজিয়ার। আপনার নেতা 20-30-40 বছর সময় লাগে একজন নেতা তৈরি হতে, সেই নেতা যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি যে সিলেট অন্তত আজকে সিলেট অন্তত 19টি আসনের মধ্যে 12-13টি আসন নেওয়া সম্ভব। আর বিএনপিতে যদি এখানে বিএনপির অনেক লোক আছে, আমি যদি জিজ্ঞেস করি যে 19 আসনে ভাই নাম কিন্ত জাতীয় নেতা সিলেটের খেয়ে খেয়ে আসুন সাইফুর রহমান একজন নাই, এরপরে কে ইলিয়াস আলী নাই, এরপরে এখন কে শামসুজ্জামান আরো কোন দুই সাইজনের নাম দেখি পাবেন না সিলেটের মন যে তো কইতে পারতার এই বিএনপি ইয়ে কেন্দ্রীয় লিডার তারা হ্যাঁ দায়িত্ব নাই শমশের মোবিল চৌধুরী, এরপরে ওকে নাম দেবে যে মহিন্দুর রহমান ওকে এরপরে ওকা তাহলে মহিন্দুর রহমান সব আস্তে সিলেট চালিত করবানি নিশ্চয়ই পারবা, কিন্তু প্রত্যেক জায়গায় কিছু মানুষ দরকার নেই, সিলেটর মানুষ বিএনপির নেতার থেকে বঞ্চিত। আমি এই কথাটি বলতে চাই মহিন্দুর রহমান সাহেবের মধ্য দিয়ে যে সিলেটে কোন নেতা নেই, কর্মী আছে, কর্মীরা আপনারা যদি ভোট আন্দোলন এইগুলো যদি সম্ভব হতো তাহলে তো সবই হইত। হ্যাঁ, আপনাদের সিলেটে নেতা দরকার, যে নেতার আকর্ষণে মানুষ এইভাবে সব আসবে, যে নেতার আকর্ষণে মানুষ মানে ভক্ত হয়ে এই দলকে ভোট দেবে সেই নেতা দরকার, কিন্তু নেতা নাই সিলেটে। 1-2-3-3 পরে আর কেউ নাই, দুইজন মরা একজন জীবিত বা দুইজন জীবিত আছেন, এরপরে কে সিলেটে সিলেট থেকে স্ট্যান্ডিং নাম্বার চাই। সেই জন্য আমি আপনার কাছে বিনয় সঙ্গে অনুরোধ করবো যে যেখানে পারেন সকল শক্তি দিয়ে সিলেটে বিএনপি নেতা তৈরি করুন। আমাদের জিল্লুর এই যে কোনো ভাই, আমাদের এই রকম এই যে জুবের, এই যে সাইদ, এই যে মিজান, এরা আসতেছে, এরা ভবিষ্যতে ওইখানে গিয়ে নেতৃত্ব যাতে শক্তভাবে দিতে পারে কোলাউড়া মৌলভীবাজারে বিয়ানীবাজারে এইখানে, এদেরকে আপনার সেইভাবে লালন করুন। এই লালন আমি দেখেছি এই যে জিল্লুর যখন সাইফুর রহমান সাহেব আসতেন আমি আর জিল্লুর ছাড়া আর কেউ থাকতো না, তখন আমি আর জিল্লুরে গিয়ে আনতাম আর ওই যে নিতাম সাইফুর রহমান সাহেবকে, তখন মনে আছে নিশ্চয়ই জিল্লুর। তো আজকে আপনার এই দলে অনেক লোকজন আছে, অনেক শুভাকাঙ্ক্ষী শুভার্থী আছেন, আপনি আশা করছি আপনি আমাদের সকলের একটা মত সংগ্রহ করে আপনি ওই মৌলভীবাজার জেলার মতো কমিটি না রেখে আজকে 7-8 বছরে কোনো কমিটি নাই, আজকে যুক্তরাষ্ট্রে একজন কে সভাপতি কে সম্পাদক
কে সাংগঠনিক, কে যুগ্ম সম্পাদক, অভিভাবক নাই, কার কাছে কে যাবে, সবাই ঝগড়াঝাটির মধ্যে যে সীমাবদ্ধ রেখেছে। সাত আট বছর থেকে একটি সংগঠন যদি অভিভাবকহীন হয় তাহলে সেই সংগঠন কিভাবে চলবে, বিবেচনা করা উচিত কেন্দ্রের এবং যারা এই সবের নেতৃত্ব দেন। আমি আশা করছি আমার কথাটা ব্যাজবি দেবেন না, কারণ আই হ্যাভ নাথিং টু লুজ। আমি যা লস করার জীবনে সব লস করে আসছি, আপনাদের সাথে আমি কথাটি বলছি যে হোয়াট এভার ইউ ডু ইউ ডু ইট, এবং ইট ইজ মে বি রাইট চয়েস অর রং চয়েস বাট ইউ হ্যাভ টু ডু ইট, কারণ নাইলে নেতৃত্ব তৈরি হবে না। মহিত ভাই আপনার সময়ের জন্য ধন্যবাদ। আমি শেবির রহমান, আমার শ্রদ্ধেয় ভাবি, আমি সকর সাহেব অবশ্য বলছেন পুনু সাহেবের একটা পাল্টা প্রস্তাব দিয়ে দিয়েছেন, আমি অবশ্য সেই সৌভাগ্য হোক, আমি সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক আমি মনির মেজর জেলায় বিয়ে করেছি। আপনার গড ব্লেস ইউ, এবং আমি বিশ্বাস করি আল্লাহ আপনাদেরকে যে সুনাম দিয়েছেন, আপনাদেরকে যে ধৈর্য ধারণের ক্ষমতা দিয়েছেন, আমি আশা করছি এই ধৈর্য এবং সুনাম আপনার জেলার কাছে উৎসর্গিত হবে। আপনার এই যে কর্মকাণ্ড, আপনার যা অর্জন, সেটা আপনি আপনার মনিবাজারে গিয়ে উৎসর্গ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনার সুদীর্ঘ জীবন কামনা করে, আপনার সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করবার আগে সকলের কাছে আমি ক্ষমা জুড়ে প্রার্থনা এবং ক্ষমা চাই যে আপনি আমার কোনো কথায় যদি আপনারা মনে আঘাত পান, আহত হন, আমাকে ক্ষমিয়ে দেবেন, এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি।